হ্যালো ফ্রেন্ডস, ক্রেজি গেমার চ্যানেলের আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি টু জিটি ফাইভের একটা গেম প্লে নিয়ে। সেখানে আমরা আজকে একটা যাচ্ছি যে একটা মিশন কমপ্লিট করব। আসলে মিশনটা কি আমিও জানি না, আমিও খেলছি এই মিশনটা প্রথমবারে খেলবো। তো আমরা যাচ্ছি লিস্টারের কাছে। লিস্টারের কাছে যাওয়ার পর সে আমাদেরকে যে কোনো একটা মিশন দেবে অথবা যে কোনো একটা কাজ দেবে, সেটা আমরা করবো। তো চলো আমরা প্রথমে লিস্টারের কাছে যাই এবং দেখি কী কাজটা দেয় অথবা আমাদের কী মিশনটা হয়। তো বন্ধুরা, আমরা চলে এসেছি লিস্টারের কাছে। এটাই হচ্ছে লিস্টার এবং এইটা হচ্ছে আমি, মানে ফ্র্যাঙ্কলিন। তো আমরা এখানে চলে এসেছি এবং দেখি এখানে কী বলে এবং কী করতে হয়। আমাদের মিশন দিচ্ছে, সেই মিশন দিবে এবং মিশনের মধ্যে আমাদের কোনো কাজ করতে হয় অথবা অথবা বেশিরভাগ কী করতে হবে, মানুষ টানুষ খুন করতে হবে, এগুলোই দিবে। তো চলো দেখি কী কাজটা দেয় এবং কী কী বলছে শুনি আমরা। Man, I don't think the nigga deserved to have his fucking head blowed off on TV. Oh, well, aren't you just a moral majority? You know, that's why the world is the way it is today, when a paid thug gets all namby-pamby when someone asks him to act like a paid thug and for a good cause. Man, check this out, homie. I like blowing motherfucking fools' heads off just as much as the next psychotic asshole. But I just don't look at the shit as doing a good deed. Well, now you can, because it's not fools' heads, it's assholes' heads. And not just heads, you know, trashing cars or planting lies, forging evidence, anything we can do to take the battle back to these turds. You know, we'll fix the market in our favor and we'll right a few wrongs while we're at it. Shit, okay, cool. Right, so, you heard of Mollus? Hell yeah. Okay, so there's a new mollus, sort of a super mollus, and it's called Priapulse. It's giving the living rigor mortis. Only Brett Lowry, CEO of Bilkington Research, paid off the FDA. And he doesn't care that his hardness pills are giving desperate middle-aged men the world over heart attacks. Damn, man, that sucks. Yeah, it does. Now, Mr. Greedy Lowry is staying at the Von Krastenberg Hotel in Richmond. Of course, he'll be well protected, but if he goes away, then America goes back to using mollus, and Beta Pharmaceuticals gets a big bump in the price of their stock. Damn, man. All right, fuck it. I got you. I thought that you would. Now, consider using a sniper rifle or sticky bombs. You know, whatever. Do it your way, however you want. I'm gonna make the investment. We don't speak about this or anything. Now walk away, and I'll stay here till you're gone. তো আমাদের এখানে একজনকে মারতে হবে, সেটা হচ্ছে তোমার একজনকে মারতে হবে। এবং দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা হোটেলে যেতে হবে এবং হোটেলে গিয়ে তাদেরকে মারতে হবে। তো চলো আমরা সেখানে যাচ্ছি এবং সেখানে গিয়ে দেখি কীভাবে মারতে হয়। তো বেসিক্যালি আমাদের এখানে স্নাইপিং গান, যেটা স্নাইপার গান আর কি, তো আমাদের স্নাইপিং করতে হবে, স্নাইপিং করেই মারতে হবে। তো আমরা সেখানে যাচ্ছি এবং সেখানে দেখেছি মিশনটা কীরকম, কারণ জিটিএ ফাইভের মিশনগুলো অনেক হার্ড হয়ে থাকে। তো জিটিএ ফাইভ দেখতে পাচ্ছ অনেক অসাধারণ এবং আমি বাইক চালাতে পারি অনেক অসাম। আমি জানি তোমরা অনেকে অনেক ভালো বাইক চালাও, কিন্তু আমার জন্য এটাই অসম, আমি এর থেকে ভালো পাই না। জানি তোমরা অনেকেই ভালো পারো। এবং এখানে আমরা যাচ্ছি হোটেলের মধ্যে, হোটেলে গিয়ে দেখবো যে সেখানে কী কী হয় এবং এরপর দেখছি আমাদের গেম প্লে কোন দিকে যায়। তো চলো আমরা হোটেলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা আমাদের হোটেলের যে চেক পয়েন্ট, সেখানে আমরা চলে এসেছি এবং এখানে আমাদেরকে যে অ্যাটাক করবো অথবা একজনকে মারতে হবে স্নাইপার গান দিয়ে। তো আমরা সেটাই করবো এখন। এখন এখানে দেখতে পাচ্ছে টার্গেট করতে বলছে, এখন আমরা স্নাইপার গানটা হাতে নিচ্ছি এবং দেখি কোথায় আমাদের টার্গেট এবং তাকে খুঁজে বাইর করবো। মারো না না, এখন আমাদেরকে চেক আউট করতে হবে, যে নিচে দেখো টাইমারটা চলছে। তো আমরা এখন মানে চেক আউট করবো কে কোন জায়গায় আছে, পজিশন কি, আমরা সব কিছু দেখি এবং দেখার পর আমরা মারব। তো দেখতে থাকি
উপর নিচে দেখা, মানে চেক আউট করতে বলছে। এবং এখন শুধু শুধু একটু আর কি স্নাইপার গানটাকে এদিকে ওদিকে নিয়ে দেখছি যে কী কী আছে, মানে মোটামুটি একটু দেখছি। কিন্তু চেক আউট করার পর আমার মনে হয় মিশনটা স্টার্ট হবে, কারণ আমাকে ম্যাপে কোনো টার্গেট দেখাচ্ছে না। আর সবসময় টার্গেট তো দেখাবেই, কারণ যদি কাউকে মারতে হয় তাহলে অবশ্যই টার্গেট দেখায়। তো আমার মনে হচ্ছে যে এই টাইমিংটা শেষ হলেই এখন এখানে একটা গাড়ি আসতে পেরেছে, আমার মনে হচ্ছে এটাই বসের গাড়ি, এবং এখানে মনে হচ্ছে আমাদের টার্গেটটা থাকবে, এই গাড়ি থেকেই নামবে। তো দেখি কী হয়। টাইমিং তো শেষ হচ্ছে না, মানে কি বলবো, মাঝে মাঝে অনেক এটা না এটা এটা তো মনে হচ্ছে আমাদের বডি গার্ড গাড়ির ভিতর। এটা কি বস না আমাদের টার্গেট? কিন্তু এখন আমাদের ম্যাপে দেখায়নি, তো আমরা দেখতে থাকি। আমাদের টার্গেট অবশ্যই ম্যাপে দেখাবে, আর যদি ফেল হয় না হলে আবার আবার গেম প্লে করবো, ভিডিও বানাবো। তো দেখে কী হচ্ছে। এখন আমাদেরকে এখানে টার্গেট দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ আর এখানে পিছনে বডি গার্ড এবং এখানে হচ্ছে সামনে বস। তো এখন একে মারতে হবে, মেরে দিলাম। এরপর আমাদের এইগুলোকে মারতে হবে অবশ্যই জানি, কারণ ম্যাপের মধ্যে আমার স্নাইপিং দেখতে পাচ্ছ অনেক অসাধারণ। কিন্তু স্নাইপিং হচ্ছে রিলোড, ওকে ওকে রিলোড 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 রিলোড। আর দুজন আছে, আর দুজন আছে ম্যাপের মধ্যে একবারে দেখাচ্ছে। তো একটা হেলথ কিন্তু আমার খুব কমে যাচ্ছে একবারে, হাতের মধ্যে। হ্যাঁ আমাদের এখন তোমার গেম মানে সব শেষ, এখন এখানে আমাদের এখান থেকে বাইর হতে মানে যতটা দূরে সম্ভব যেতে হবে, মানে আমাদের এরিয়া থেকে দূরে যেতে হবে। অবশ্যই এটা সবসময় হয়, কারণ যে কোনো ম্যাপের মধ্যে বা যে কোনো মিশনের মধ্যে এরকমই হয়। তো আমরা সেটাই করছি এবং দেখি কতটুক যেতে পারে, অথবা যদি পুলিশ টুলিশ ইত্যাদি আমাদের পিছনে আসে সে তাহলে আবার অনেক সমস্যা হবে। তো দেখি আমাদের মিশন কমপ্লিট। আসলে খুবই একটা সহজ মিশন ছিল, কিন্তু সহজ না, যারা স্ন্যাপিং মোটামুটি ভালো পারো তারা তাহলে অনেক ভালো। আমার কীভাবে এত ভালো স্ন্যাপিং হয়ে গেছে এবার আমি অবশ্যই মানে কী বলবো, আমি কখনোই কল্পনা করিনি আমার এত ভালো স্ন্যাপিং হয়ে যাবে। এবং এখানে আমাদের এখনও মনে হচ্ছে আরও কিছু কনফার্ম করতে হবে, মানে আমার মিশন কমপ্লিট, কোনো কিছু নেই। আর যদি এখন ভিডিওটি ভালো লেগে না, অবশ্যই আমাদের আরেকটি কল এসেছে এবং লিস্টার গেছে, আমাদেরকে কনফার্ম করতে হবে যে এগুলো হয়েছে। এবং দেখতে হচ্ছে সব আমরা শুনছি। তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে পাশে থাকো। আর এমন গেম প্লে কি আমি আরও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। And we needed someone to live there for tax purposes, so some guys are moving your stuff in. Oh, shit! Meaning I don't have to live with my crazy-ass aunt no more? Man, I don't know what the fuck to say, dawg. Don't say anything, especially if a man in a suit comes to the door. Ah, I'm joking. That probably isn't gonna happen. It's yours. Enjoy it. 3671 Whiskey.